ব্যাপারটা অনেকটা স্প্রেড করে গেছে, অনেক আগে আসা উচিত ছিল। স্যার এবার কি হবে? জানি জানি সব এইসব লোক দেখানোর ব্যাপার। আজকে যদি কথার ভেতরে কিছু হয়ে যায় তোমাদের কারোর কিছু আসে যাবে? পৃথিবীতে সব কিছু চলে গেলে ফেরত পাওয়া যায়, কিন্তু একটা জীবন চলে গেলে সেটা কখনো। তোমার শ্রী অর্ঘ্য, তোমার লাইফ পার্টনার, সে এই মুহূর্তে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আর তুমি বলছো তুমি বাড়িতে বিশ্রাম নিচ্ছ। এই কথাটা বলতে তোমার একটুও লজ্জা করছে না? এই যে শোনো, নাও ইউ আর ক্রসিং ইওর লিমিট। না, আমি আমার লিমিট ক্রস করিনি, আমি আমার লিমিটের মধ্যে থেকেই তোমার সঙ্গে কথা বলছি। এখন যে সিদ্ধান্তের কথা বলবো সেটার সঙ্গে আপনাদের আপনাদের প্রত্যেকের জীবনে যোগাযোগ আছে, অন্তত আমি তো সেটা মনে করি। কি সিদ্ধান্ত শুনি? আমি এবার জুজুকে আমার নিজের কাছে নিয়ে যেতে চাই। তোমার কি হয়েছে বলো তো? ছাড়, তোমাকে জড়িয়ে থাকতে ইচ্ছে করছে। তোমাকে জড়িয়ে থাকলে আমি যে শক্তি পাই পরমেশ্বরী। মানুষের গণিত তার পরিচয়, মানুষের গণিত অন্য মানুষকে তার কাছে টেনে নিয়ে যায়, এ দুটো কি আলাদা নাকি? যাক এসব কথা, কেন আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে তোমার ভালো লাগে না? বলো না, ভালো লাগে না? ভালো লাগার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা কথা কাজ করে, তোমার যে বা যা ভালো লাগে সেটা সত্যি না হতে পারে, তাই নিজেকে নিজে সতর্ক করি সব সময়। বলি পরমেশ্বরী, ভালো কথায় ভুলে যাস না, যে কথাগুলো শুনতে তোর ভালো লাগছে সেই কথাগুলো আসলে তোর জীবনে সত্যি না। তোমার মনে সংশয় আছে, তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? তোমার মনে হয় তুমি আমায় ভালোবাসো? বাস্তব না, বাস্তব না, আমি আমি কোনোদিন তোমাকে কেয়ার করিনি, টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম, কিন্তু তুমি তোমার ক্ষমতা দিয়ে ভালোবাসা অর্জন করেছো, তুমি জোর করে ভালোবাসা আদায় করেছো পরমেশ্বরী। ভালোবাসা আদায় করা যায় বলছো? যায় যায় পরমেশ্বরী, আমি আমার জীবনে অনেকগুলো ঘটনা দিয়ে বুঝেছি, আমি সত্যি তোমাকে কোনোদিন এভাবে ভালোবাসবো ভাবিনি। আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না, প্রথম প্রথম তোমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলাম পরমেশ্বরী, কিন্তু যদিও সেটা ভালোবাসা ছিল না তাতে, মানে কিন্তু তারপর এত গন্ডগোল, এত ভুল বোঝাবুঝি, কিন্তু আজ আমি নিজেকে এবং তোমাকে পরিষ্কার করে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি পরমেশ্বরী। তোমার প্রতি আমার মন মুগ্ধ হতে শুরু করেছিল অনেকদিন আগে, কিন্তু আমি সেটা হয়তো বুঝিনি তখন, কিন্তু আজ সেটা আমার কাছে পরিষ্কার। অনন্যা এসে বাচ্চার দাবি করেছে বলে এই কথাগুলো বলছো? না পরমেশ্বরী, না। অনন্যাকে আজকাল আমার কেমন যেন একটা খণ্ডিত মানুষ বলে মনে হয়, ওর অনেক কিছু ঠিক আছে আবার অনেক কিছু ভুল আছে, কিন্তু আজ অবধি আমি তোমার মধ্যে কোনো ভুল খুঁজে পাইনি, তোমার মতন পারফেক্ট মানুষ আমি দেখিনি। কাকে যে কি বলছো তুমি? তোমাকে বলছি পরমেশ্বরী, তোমাকে। তুমি প্রমাণ করে দিয়েছো যে মানুষ তার সীমাবদ্ধতাকে ওভারকাম করতে পারে, এবং সেটা তুমি করে দেখিয়েছো। তোমার ভেতর ভেতর একটা অদ্ভুত চ্যালেঞ্জ কাজ করে, যেটা বাইরে থেকে তোমাকে দেখলে বোঝা যায় না, একদম বোঝা যায় না। আচ্ছা, আমি কি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রশংসা শুনবো নাকি? দেখো, তোমার সম্পর্কে আমার যা ফিলিংস, যা মনে হয়, আমি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি তুমি শুনতে না চাও তাহলে আমি তোমাকে শুনতে বাধ্য করব না। জুজু এক্ষুনি স্কুল থেকে ফিরবে,
আমি খালি মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা শুনলে তো আমার জীবন চলে যাবে না। রান্না বানার ব্যবস্থা করতে হবে তো। আমি নিচে যাচ্ছি। বলছি তুমি কি কফি খাবে? আমি রান্নাঘরে যাচ্ছিলাম। কাছে এসো। কি একটু কাছে এসো। কি বলে বলো তো? আমার আজকাল কি মনে হয় জানো? মনে হয় আমি সারাক্ষণ তোমার কাছেই থাকি, তোমার সঙ্গে থাকি। তোমার তোমার গা দিয়ে একটা কি মিষ্টি গন্ধ ছাড়ে। আমি এমনি যদি বাপের বাড়ি পাঠাতে চাইতে কথাটা বলতাম না। নিশ্চয়ই একটা বিশেষ কারণে ওকে বাপের বাড়ি পাঠাতে চাইছো, তাই আমরা এই কথাটা বলছি। সেটাও মনে রাখা উচিত, তাই না? তাকে বোঝাবো। শোনো নতুনবাবু, তোমার একটা কথা বলি। তুমি যে কথাগুলো বলছো সেগুলো একটাও 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 কোনো কাজের কথা নয়, বুঝেছ? আর কোনো মতেই অর্ঘ্যকে আমি তোমার ঘরে গিয়ে শুতে দেব না। তাছাড়া তুমি বললেই অর্ঘ্য যে তোমার ঘরে শুতে যাবে, এটা তুমি ভাবলে কি করে? কেন যাবে? পরিষ্কার কথা শুনে রাখো, কথাকে কোনো মতেই অর্ঘ্যর ঘরে রাখা যাবে না। তারপরেও যদি তুমি কথাকে বাড়িতে নিয়ে আসতে চাও তাহলে কিন্তু সেটা তোমার দায়। তাহলে কথা না হয় আমাদের ঘরেই থাকবে। তোমাদের ঘরে তুমি অভি, তোমরা দুজনেই দুজনেই বোধ হয় ড্রয়িং রুমে শোবে, তাই তো? শোনো মেজমা, আমি আর অভিমন্যু কোথায় শোবো সেই আলোচনাটা আমি তোমার সঙ্গে করতে চাই না। আর সেই কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য নই, কিন্তু আমি যদি দেখি এবাড়ির বউ একটা অসুখ করেছে বলে তাকে স্বামীর ঘর থেকে বিদায় নিতে হচ্ছে, তাহলে আমারও চ্যালেঞ্জ রইল। ও স্বামীর ঘর থেকে বিদায় নিচ্ছে নেই, কিন্তু এই শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়ার অধিকার তোমাদের কারণ নেই। ওই বাড়িতেই থাকবে, অন্য ঘরে থাকবে, কোথায় থাকবে, কার সঙ্গে থাকবে সেটা জানার কি খুব দরকার আছে? সেটা জানার মনে হয় না তোমার কোনো প্রয়োজন আছে বলে। আমি তো বললাম প্রয়োজন পড়লে কথা আমার ঘরে থাকবে। ওই কটা দিন না হয় অভিমন্যু বাইরের ঘরে থাকবে, বাইরে শোবে অন্য কোথাও। আমার মনে হয় না তাতে অভিমন্যুর খুব একটা অসুবিধে হবে বলে, এইটুকুন ভরসা অভিমন্যুর ওপর আমার আছে। ওই কটা দিন ও বাইরে মনের খুশিতেই শুতে পারবে, আর ও কথার এই ক্রাইসিসে কথাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার মতো নির্মমতা দেখাবে না, এইটুকু আমি ওকে চিনি। শোনো শোনো, যা বলছো না নতুন বউ, এগুলো সমস্ত হচ্ছে জাস্ট কথার কথা, কোনো মানে নেই। তুমি খুব ভালো করেই জানো যে অভিকে ওর ঘর থেকে উচ্ছেদ করে আমি নিশ্চয়ই অর্ঘ্যকে অভির ঘরে শুতে পাঠাবো না। তাহলে তাহলে আবার আমি কথাকে অর্ঘ্যর ঘরেও শুতে পাঠাবো না, কারণ আমি চাই না এই সময় কথা অর্ঘ্যর ঘরে থাকুক। তাহলে দাঁড়ালোটা কি? বাকি রইল একমাত্র স্টোর রুম, সেইখানে সেই ঘরটাকে ঠিক করে আমরা কথাকে সেইখানে রাখতে পারি না? এই যে আমাদের শ্রেয়া দেবী, তিনি যে সকাল থেকে আজকে ঘর গোছাচ্ছিলেন, নানাভাবে সমস্ত পরিষ্কার টরিষ্কার করছিলেন, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, হয়তো এর কারণ আজকে কথাকে ছুটি দিয়ে দেওয়া হবে। কিন্তু এই সমস্ত গুছোনো ফুছোনো এগুলো তো কোনো কাজেই আর লাগবে না, কারণ কথা অর্ঘ্যর ঘরে শোবে না।
ওর জন্য তাহলে স্টোর রুমটাই থাক। তুই কিন্তু এখন থেকে আমার ঘরে থাকবি, হ্যাঁ? পারো আমি ওই স্টোর রুমটাও কিন্তু রেডি করে রেখেছি। দিদি ভাই ছাড়ো না, এখন না হয় আমাদের ঘরেই থাকুক। নতুন দি, যুদ্ধটা যখন শুরুই করেছি তখন যুদ্ধটা আমাকে আমার মতো করে লড়তে দাও প্লিজ। আমি তোমার ঘরে গিয়ে থাকবো না প্লিজ। দিদি ভাই আমার জন্য যে স্টোর রুমটা গুছিয়ে রেখেছে আমি ওখানেই থাকবো, আমার নতুন জীবনের শুরু ওখান থেকেই হোক। আপনি কি সত্যিই অসাধ্য সাধন? যদি আপনি সত্যিই অসাধ্য সাধন হন তাহলে আমার সমস্যাটা আপনি কেন বুঝতে পারছেন না? একটা সমস্যার কথা বলে বাড়িতে ডেকে এনেছো, এখন একটা অন্য সমস্যার কথা বলছো। তুমি কি আমাকে মিথ্যে বলেছো? না আমি আপনাকে মিথ্যে বলিনি, কিন্তু সব সত্যিটা আমি আপনাকে বলতে পারিনি। কিন্তু সব সমস্যাটা না বলে এক ঢিলে দুই পাখি মারা যায় না মেঘা। ওই লোকটা দিনের পর দিন একের পর এক মিথ্যে বলে আমার জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। আপনি যদি কিছু করতে না পারেন তাহলে এতদূর বয়ে তোমার বাড়ি অবধি যখন আমি এসেছি। অমন করে ঘামছেন কেন? শরীর ঠিক আছে তো মামাশাই? কি হয়েছে মামাশাই? চন্দ্র ওর আসছে, ওরা আসছে, সমস্ত সম্পত্তি দখল নিতে আসছে। চন্দ্র মামাশাই আপনি কাদের কথা বলছেন? চন্দ্র তোমার মাকে ডাকো, চন্দ্র তাকে আমার এক্ষুনি দরকার ডাকো। মা আপনার ছোট বৌমাকে নিয়ে আর বাড়ির সকল মেয়েদেরকে নিয়ে কালীঘাটে গেছে, আপনি কি হয়েছে আমাকে বলুন। চন্দ্র গোড়া সৈন্য আসছে, চন্দ্র আমাদের